চলছে অফবিট ট্যুর, আর তাই চলে এসেছি আরেকটি অফবিট জায়গায়। বর্তমানে আমি আছি শিবখোলা, শিবখোলার এই নদীতে আছি। খুব সুন্দর ঝর্ণা, নদী চলেছে তার আপন বেগে, আপন স্রোতে। আর ওইদিকে কিন্তু রিসর্ট রয়েছে, আপনারা এখানে এসে থাকতে পারেন। ওইদিকে খুব সুন্দর নদীর ওপারে রিসর্টের ব্যবস্থা আছে। একদমই নির্জন পরিবেশ এখানে, শহরের কোনো কোলাহল নেই, কোলাহল শুধু রয়েছে নদীর বয়ে যাওয়া জলের। তাই আপনার প্রিয়জনদের এবং ফ্যামিলিদের, বন্ধুদের সাথে এখানে কিছুটা সময় অবশ্যই কাটিয়ে যেতে পারেন আপনারা। হাজারো ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একটু ছুটি পেলেই আমাদের মন যেন কোথাও বেড়াতে যেতে চায়। একটি ভ্রমণ আপনাকে অনেকটা শান্তি এনে দেবে, আপনার মাইন্ডকে অনেকটা রিফ্রেশ করবে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরবঙ্গের খুব সুন্দর একটি পাহাড়ি গ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে আসব, যেখানে গেলে আপনারা পাহাড়ের সাথে সাথে বাড়তি পাওনা হিসেবে পেয়ে যাবেন পাহাড়ি নদীকেও। জায়গাটি অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা, পাহাড়ের কোলে ছোট্ট একটি পিকনিক স্পট। জায়গাটি শিলিগুড়ি থেকে অনেকটাই কাছে। শান্ত প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে নদীর ধারে সুন্দর এই জায়গাটির নাম শিবখোলা। তাহলে চলুন আর বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। চলছে অফবিট ট্যুর, আর তাই চলে এসেছি আরেকটি অফবিট জায়গায়। বর্তমানে আমি আছি শিবখোলা, শিবখোলার এই নদীতে আছি। খুব সুন্দর ঝর্ণা, নদী চলেছে তার আপন বেগে, আপন স্রোতে। আর ওইদিকে কিন্তু রিসর্ট রয়েছে, আপনারা এখানে এসে থাকতে পারেন। ওইদিকে খুব সুন্দর নদীর ওপারে রিসর্টের ব্যবস্থা আছে। শান্ত পাহাড়ের কোলে সুন্দর এই জায়গাটির নাম শিবখোলা, যার দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 28 কিলোমিটার। শিলিগুড়ি বা শিলিগুড়ির আশেপাশের এলাকার লোকজনেরা এখানে কিন্তু একদিনের জন্য এসে থাকেন শুধুমাত্র পিকনিক করার উদ্দেশ্যে। দার্জিলিং মোড় থেকে শুকনা হয়ে চলে আসা যায় এই শিবখোলাতে। এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহানন্দা নদী, পাহাড়ের গা থেকে বয়ে চলেছে সমতলে। আর এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এখানে এই পিকনিক স্পটটি। যেহেতু নদীকে কেন্দ্র করেই এই পিকনিক স্পটটি তৈরি হয়েছে বা নদীর পাড়েই পিকনিক স্পটটি, তাই এখানে বর্ষাকালে আসাটা ঠিক হবে না, কারণ বর্ষাকালে নদীর স্রোত ও জল দুটোই বেশি থাকে। তাই বর্ষাকাল অ্যাভয়েড করে আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন। মাইন্ডকে রিফ্রেশ করার জন্য একটি দিনের জন্য এখানে কিন্তু আপনারা ঘুরে যেতেই পারেন। চাইলে এখানে এসে আপনারা থাকতেও পারেন, নদীর ওপারেই রয়েছে খুব সুন্দর একটি রিসর্ট। একদমই নির্জন পরিবেশ এখানে, শহরের কোনো কোলাহল নেই, কোলাহল শুধু রয়েছে নদীর বয়ে যাওয়া জলের। তাই আপনার প্রিয়জনদের এবং ফ্যামিলিদের, বন্ধুদের সাথে এখানে কিছুটা সময় অবশ্যই কাটিয়ে যেতে পারেন আপনারা।